हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। এই ওবেসিটি এখন সারা বিশ্বব্যাপী একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হলো এটা যে শুধু শরীরের উপর এর প্রভাব ফেলে, শুধু তাই নয়, আমাদের মনের উপরও কিন্তু এই ওবেসিটি প্রভাব ফেলে। বডি মাস ইন্ডেক্স যদি 20 থেকে 25 মধ্যে হয় তবে তোমাদের স্বাভাবিক বলা হয়, আর বডি মাস ইন্ডেক্স যদি 25 থেকে 30 মধ্যে হয় তবে সেটাকে বলা হয় ওভারওয়েট, আর 30 বেশি হলে সেটা ওবেসিটির পর্যায়ে চলে যায়। এই বডি মাস ইন্ডেক্স হলো আমাদের উচ্চতা এবং ওজনের আনুপাতিক হার। প্রথমেই যে কারণটা বলতে হয় সেটা হলো ঘুমের ব্যাঘাত। ঘুম ঠিকমতো না হলে কিন্তু ওজন বাড়তে পারে, তাই তারা গবেষণায় দুটো দলকে ভাগ করেছে। এক দলকে পর্যাপ্ত ঘুমোতে দেওয়া হয়েছে, আর এক দলকে 4 থেকে 5 ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে 3 ঘন্টা ঘুমের ব্যবস্থা করা হয়েছে। দিন 15 পরে দেখা গেছে যাদেরকে কম ঘুমোতে দেওয়া হয়েছে তাদের ওজন বেড়েছে, আর যারা পর্যাপ্ত ঘুমিয়েছে তাদের কিন্তু ওজন কমেছে। তাই ডাক্তাররা বলছেন এই ঘুম আর ওজনের মধ্যে কিন্তু একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, কারণ ঘুম কম হলে ওজন বাড়ে আর ঘুম বেশি হলে কিন্তু ওজন কমে। সবথেকে বড় কথা, ঘুম কম হলে কি হয় জানো? ঘুম কম হলে বিপাক ক্রিয়ার হার কমে যায়, স্বাভাবিকভাবেই হজমের ব্যাঘাত ঘটে, তার সাথে সাথে কিন্তু স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যার ফলে কিন্তু শরীরের মেদ জমে, সেই মেদ কিন্তু ঝরানো খুবই কঠিন হয়ে পড়ে। এবার আসছি ফাস্ট ফুডের কথায়। এই ফাস্ট ফুডের হাতছানি তো এখন সবসময়। ট্রান্সফ্যাট আর প্রচুর ক্যালোরি, এই দুই অস্ত্রেই মানব শরীরকে ঘায়েল করে ফেলে ফাস্ট ফুড। শিশুদের মোটা হয়ে যাওয়ার যে প্রবণতা, সেই আগুনে নিত্য ঘি ঢালে ফাস্ট ফুড। মা বাবার ব্যস্ততা, শিশুর বায়না আর প্রতি পদে ফাস্ট ফুডের হাতছানি। আধুনিক যুগে এসবই ফাস্ট ফুডের প্রতি নির্ভরশীলতা বাড়িয়ে তুলছে। পিৎজা থেকে বার্গার, নানা রকম চপ, কাটলেট থেকে নুডলস, প্যাকেটজাত খাবার, এরকম সুস্বাদু এইসব খাবারে নুনের ভাগ যেমন বেশি, তেমনই এইসব খাবারে ফ্যাটের আধিক্যও বেশি। অথচ সাবেকি সেই রুটি তরকারি ভুলে মা বাবারা শিশুদের টিফিন বক্স ভরিয়ে দিচ্ছেন পিৎজা, বার্গার বা প্রতিদিনই চিজ মেয়োনিজ দেওয়া স্যান্ডউইচে। যদিও চীনের প্রভাবে ওজন বৃদ্ধির সমস্যা মাত্র 5 থেকে 6%, তবু পারিবারিক দিক থেকে মোটা হওয়ার ধাত থাকলেও অনেক শ্রমের পরেও অনেকে মোটা হয়ে যান। এর কারণ হলো জিন। এসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সেরা উপায়। জল কম খেলেও মেদ জমে শরীরে। শরীর তার শারীরবৃত্তীয় কাজের সময় জল না পেলে ভিতরে ভিতরে অধৈর্য হয়ে যায়। যে মুহূর্তে সে জল পায় তখনই সে জল জমাতে শুরু করে। আমাদের শরীরে জল একা একা জমতে পারে না। ফাস্টফুড বা অন্যান্য খাবারের সঙ্গে যে নুন ভিতরে ঢোকে তার সঙ্গে মিলে শরীর জলকে জমিয়ে রাখে। তাই জল কম খাওয়ার অভ্যাস থাকলেও মেদ বৃদ্ধি পায়। আধুনিক জীবনে বেশিরভাগ সময়ই দেখা যায় শারীরিক কসরতের বেলায় অনেকেরই অনীহা। প্রতি সপ্তাহে যে 150 মিনিট শারীরিক পরিশ্রম দরকার তা অনেকেই করে না, তার ফলে জমে মেদ। আগের দিন রাতে ভারী খাবার খেয়েছো বলে বা সেদিন দুপুরে বড় খাওয়া দাওয়া আছে তাই শরীর সুস্থ রাখতে অনেকেই ব্রেকফাস্ট বা প্রাতরাশ বাদ দিয়ে দেয়। কেউ আবার হালকা খেতে গিয়ে খালি পেটে ফল দিয়ে ব্রেকফাস্ট সারে। এই অভ্যাস অত্যন্ত অস্বাস্থ্যকর এবং এতে মেদও বাড়ে। কোনো পরিস্থিতিতেই সকালের খাবার বাদ দেওয়া যাবে না, হালকা খেলেও কিছু খাবার অবশ্যই খেতে হবে। রাতে যতই ভারী খাবার খাও 7-8 ঘন্টার ব্যবধানে এই খাবার সকালের আগেই হজম হয়, আর দুপুরে ভারী খাওয়ার কথা থাকলে বরং সেখানে পরিমাণে কম খাও। সকালে হালকা রাখতে পারো ব্রেকফাস্ট, কিন্তু তা বলে কখনোই সেটা ফল বা বিস্কুট দিয়ে নয়। খালি পেটে ফল না খেয়ে বরং ফাইবার আছে এমন জিনিস কিছুটা খেয়ে তারপর ফল খেতে পারো, এতে মেদ ঝরার পথে অনেকটা তোমরা এগিয়ে থাকবে। গরমে কোনো জায়গা থেকে ফিরেই ফ্রিজ খুলে ঠান্ডা জল খাওয়ার অভ্যাস থাকে অনেকেরই। এতে যে শুধু ঠান্ডা লাগার ভয় থাকে তাই নয়, ঠান্ডা জল শরীরে মেদ বাড়ায় অনেকটা। তাই মেদ ঝরাতে চাইলে এই অভ্যাস ত্যাগ করতে হবে।
তাহলে ভিডিওটা যদি তোমাদের কাজে আসে, তোমাদের উপকারে আসে, কি করতে হবে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ আসি, আবার দেখা হবে আগামী পর্বে।